তাদের রিশওয়া, যেটাকে বাংলায় আমরা ঘুষ বলে থাকি, হাদিসের ভাষায় এটার নাম হলো রিশওয়া, কোরআনে কারিমের ভাষায় এটা হলো আকলু আমওয়ালিন নাস বিল বাতিল, বাতিল পদ্ধতিতে মানুষের সম্পদ বক্ষণ করা, এটার নাম হলো রিশওয়া। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা বাতিল পদ্ধতিতে একজন আরেকজনের সম্পদ বক্ষণ করিও না। এই বাতিল পদ্ধতি অনেকগুলো পদ্ধতি, বাতিল পদ্ধতি, তার মধ্যে একটা পদ্ধতি হলো রিশওয়া, একটা পদ্ধতি হলো ঘুষ। আজকে যে কোনো একটা স্বাভাবিক কাজ, একটা বিদ্যুতের মিটার আনতে যাবেন সেখানে ঘুষ দেওয়া লাগে, তারপরে আপনি একটা পানির লাইন আনতে যাবেন সেখানে ঘুষ দেওয়া লাগে, এমন কোন জমির একটা খাজনা দিতে যাবেন সেখানে ঘুষ দেওয়া লাগে, যে কোনো একটা বৈধ কাজ, স্বাভাবিক কাজ, সেটা করতে গেলেও আমাকে আপনাকে এই রিশওয়ার সাথে, এবং চাকরি নিতে গেলে একটা বৈধ চাকরি, স্বাভাবিক চাকরি, সেখানেও দেখা যায় এইরকম ঘুষের আশ্রয় ছাড়া সহজে চাকরি হওয়া অসম্ভব, এবং সেটাকে ঘুষ নামে গ্রহণ করা হয় না, বিভিন্ন নামে আজকে এই ঘুষের বৈধতা দেওয়া হয়, এবং মুসলিমদের কাছে মনে হয় যে এটা এখন একটা হালাল জিনিস, বৈধ জিনিস। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, লাআনাল্লাহু আর-রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাইশ ফিল হুকমে, আল্লাহ রাব্বুল আলামিন যেই লোকটা ঘুষ দেয়, যে লোকটা ঘুষ খায়, যেই লোকটা ঘুষের মাধ্যম হিসাবে ঘুষের লেনদেন করে, দুইজনের মধ্যে লেনদেন করে দেয়, এই সবার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হতে থাকে, নাউযুবিল্লাহ। অর্থাৎ ঘুষের সাথে সম্পৃক্ত যতজন থাকে সবার উপরে আল্লাহ লানত বর্ষিত হয়, এবং একজন মানুষকে চেয়ারে বসানোর পরে যেই দায়িত্ব আরোপ করা হয়, এর পরে অতিরিক্ত মানুষের থেকে যদি মিষ্টি খাওয়ার নামে, তারপর সম্মানের নামে, চা খাওয়ার নামে, তারপর ইফতারের নামে অতিরিক্ত যায় নেওয়া হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া গালুল, এটাই হলো গালুল, এটাই হলো তোমাদের ঘুষ, এটাই হলো উৎকোচ, এটা কোনো মুসলিমের জন্য বৈধ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে এক জায়গায় যাকাত আদায়ের জন্য পাঠাইলেন, ওই ব্যক্তি সেখান থেকে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এটা হলো সাদাকা, এটা হলো যাকাত, আর ওয়াহাজিহি হাদিয়াতুল্লি, এটা হলো ওই এলাকার মানুষ আমাকে হাদিয়া দিয়েছেন ওই হাদিয়ার মাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মালের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন যে আফালা জালাসা ফি বাইতি আবিহি আও বাইতি উম্মিহি, যে এই লোকটা সরকারি চাকরিতে যোগদান না করে নিজের বাপের ঘরে, নিজের মায়ের ঘরে বসে থাকি, দেখে না কেন ওই এলাকার লোকেরা তাকে এসে হাদিয়া দিয়ে যায় কিনা, অর্থাৎ তাকে যেই ওই এলাকায় যাকাত আদায়ের জন্য সরকারি কর্মকর্তা হিসাবে যাওয়ার কারণে ওই এলাকার লোকেরা তাকে এই হাদিয়া দিছে, সুতরাং এটা হাদিয়া নয়, এটার নাম ঘুষ। সুতরাং সে যদি সরকারি চাকরিতে না গিয়ে চেয়ারে না বসে, সে যদি তার নিজের বাড়িতে বসে থাকত আর মানুষ তাকে মহব্বত করে করে ভালোবেসে বেসে কোন প্রকারের স্বার্থ সংশ্লিষ্ট ছাড়া যদি তাকে দিয়ে যেত, এইটা হইতো হাদিয়া, এইটা হাদিয়া নয়, এটা হলো রিশওয়া, এটা হলো ঘুষ। অসংখ্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘুষকে বড় ধরনের একটি অপরাধ, বড় ধরনের একটি জুলুম হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করেছেন। এই যে আমার ভাইরা, ঘুষ দাতা যেমন অপরাধী, ঘুষ গ্রহীতা যেমন অপরাধী, ঘুষের মধ্যস্থতাকারী সবাই সমান ধরনের অপরাধী। এই জন্য অনেক ভাই আমাদের কাছে বারবার প্রশ্ন করে যে আমার একটা চাকরি হচ্ছিল, টাকা না দিলে চাকরিটা হচ্ছে না। আমার ভাইরা এবং বোনেরা, আমার আপনার আগে ঠিক করতে হবে ওই চাকরিটার মধ্যে আল্লাহ পাক আমার রিজিক রাখছেন এটা মনে করার কোনো কারণ নাই। আল্লাহ পাক ওই ঘুষ ছাড়াও এমন জায়গায় আমার রিজিকের ব্যবস্থা রাখছেন যেটা হয়তো আমি জানি না। আমি মনে করতেছি হয়তো এই চাকরিটা হলে আমার ভালো হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন হয়তো এই চাকরির মধ্যে আমার কল্যাণ নিহিত নাই। এই জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা
যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়ারজুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেই জায়গা থেকে সে রিজিকের কল্পনাও করতে পারত না। এজন্য ঘুষ থেকে বিরত থেকে আমরা চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব আমি হালাল উপায়ে, হালাল পথে, হালাল রিজিক, সেটা ছোট চাকরি হোক, ছোট ব্যবসা হোক, তবু আমাকে এই বড় ধরনের ঘুষ দেওয়া থেকে আমাকে দূরে থাকার, আপনাকে দূরে থাকার চেষ্টা করা লাগবে। এরপরেও যদি একান্ত এমন অনুপায় যে আমার বৈধ সম্পদ হারিয়ে যাচ্ছে, তখন ফোকাহা ইকরাম বলেন যে পরিস্থিতি যদি এমন হয়, তুমি মসজিদে যাচ্ছ সালাত আদায়ের জন্য, রাস্তায় কুকুর দাঁড়াইছে, কুকুর তোমাকে মসজিদে যেতে বাধা দিচ্ছে, এখন কুকুরকে যদি একটা হাড্ডি দিয়ে দাও, কুকুর হাড্ডিটা নিয়ে দৌড় দিবে আর তুমি সুন্দর মতো মসজিদে চলে যেতে পারবে, তাহলে এরকম মাঝে মধ্যে কুকুরকে একটু হাড্ডি দিলে এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন না। তবে খেয়াল রাখতে হবে কুকুর যাতে হাড্ডিও দেওয়া না লাগে, কুকুরও দাঁড়াতে না লাগে, যে অন্য রাস্তা থাকলে, নিরাপদ রাস্তা থাকলে ওই রাস্তা দিয়ে মসজিদে যাওয়ার চেষ্টা করবো, একান্ত অনুপায় হলে সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে মাফ করতে পারেন। কিন্তু আমরা দেখা যায় আগ বাড়াই, আমরা এই কাজটা অন্যের হক নষ্ট করে আমরা এই ঘুষের পদ্ধতি অবলম্বন করি। সর্বশেষ যেটি সেটি হলো আমাদের দুর্নীতি। দুর্নীতির আরেক নাম হলো জুলুম। দুর্নীতিকে কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় জুলুম, কারো অধিকার সঠিকভাবে না দেওয়া, এটার নাম হলো দুর্নীতি। অর্থাৎ দুর্নীতি হলো যিনি যা প্রাপ্য তাকে তা না দেওয়া, আর যিনি প্রাপ্য না তাকে এরকম জিনিস দিয়ে দেওয়া, এটার নাম হলো দুর্নীতি। এই জুলুমকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নায় অসংখ্য আয়াত এবং হাদিসের মাধ্যমে জুলুমকে বড় ধরনের একটি অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাথে শিরিক করাকে সবচাইতে বড় জুলুম বলছেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। এটা হলো আল্লাহর অধিকার অন্যকে দিয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে দুর্নীতি করা হয়। তো যেই মানুষ আল্লাহর সাথে দুর্নীতি করতে পারে, এই মানুষ দুনিয়ার যে কোনো মানুষের সাথে দুর্নীতি করতে পারে, তার জন্য দুর্নীতি করা সহজ বিষয় না। এই জন্য শিরিক করলে আল্লাহর সাথে দুর্নীতি করা হয়, বিদআত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুর্নীতি করা হয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কিয়ামত পর্যন্ত সুন্নত আকারে ঠিক রেখে আমল করা, বাস্তবায়ন করা। যখনই সুন্নত ছেড়ে বিদআতের দিকে আশ্রয় নেওয়া হয়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুর্নীতি করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকারের প্রতি হস্তক্ষেপ করা হয়, আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করা হয় শিরকের মাধ্যমে। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, দুর্নীতির জন্য প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে কোন অবস্থায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে দুর্নীতি করা যাবে না, অর্থাৎ শিরক এবং বিদআত করা যাবে না। আল্লাহর আমানত হলো তাওহীদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের আমানত হলো সুন্নাত। সুতরাং তাওহীদ আর সুন্নাত বাদ দিয়ে যদি আমরা অন্য কিছুর দিকে যাই, এটা হবে আল্লাহ এবং রাসূলের সাথে দুর্নীতি। আর বান্দার সাথে বান্দার দুর্নীতি হয় যখন বান্দাকে বান্দার অধিকার যথাযথভাবে না দেওয়া হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জালামা কাইদা শিবিরিন মিনাল আরদি তুবিকাহু মিন সাবিআরদিন, কোন ব্যক্তি যদি এক বিঘা জমি আরেক ভাইয়ের যদি অন্যায়ভাবে জুলুম করে, দখল করে নিয়ে নেয়, সঠিকভাবে না দেয়, তুবিকাহু মিন সাবিআরদিন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম জমিনকে, অর্থাৎ সে এই এক বিঘা হতো মাটির উপর দিয়ে নিয়েছে, কিন্তু এই এক বিঘা নিচের দিকে গেলে বিশাল আকারের জমি, এই সম্পূর্ণ জমি আল্লাহ পাক তার গলার মধ্যে ফেসিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। জুলুমের ব্যাপারে অসংখ্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ-জুলমু জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, দুর্নীতির জন্য কিয়ামতের মাঠে দুর্নীতিকারী, দুর্নীতির জন্য সব অন্ধকার আর অন্ধকার, কিয়ামতের ময়দানে তাদের জন্য কোনো আলোর ব্যবস্থা নাই। দুর্নীতির মাধ্যমে সম্পদ উপার্জন করলে এই সম্পদ বক্ষণ করে, আর কোনো ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদত কবুল করেন না। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, সর্বশেষ আমরা যে আলোচনাটি করে কথাটি বলে শেষ করব সেটি হলো,
এই সুদ ঘুষ দুর্নীতি আজকে আমাদের সমাজের নিত্যনৈমিত্তিক স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর থেকে বাঁচতে হলে, এর থেকে রক্ষা পেতে হলে অনেকগুলো চিকিৎসার মধ্য থেকে, অনেকগুলো প্রতিরোধ ব্যবস্থার মধ্য থেকে অন্যতম কয়েকটির আমরা আলোচনা করছি। এক নম্বর হলো তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর ভয়, তাকওয়া আমাদের ভিতরে বৃদ্ধি করা লাগবে। তাকওয়া এমন একটি জিনিস যেই জিনিস মানুষকে আল্লাহর নাফরমানি থেকে, বিভিন্ন ধরনের অপরাধ থেকে তাকওয়া আমাদেরকে দূরে রাখতে পারে। এই জন্য দেখবেন যত অপরাধের ব্যাপারে, যত হারাম জিনিসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, প্রথমে আল্লাহ পাক উপদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদাররা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তাকওয়ার কথা আল্লাহ পাক আগে বলছেন, যেমন এই সুদ ছাড়ার ব্যাপারেও আগে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আগে বলছেন হে ইমানদাররা আল্লাহকে ভয় করো, তাকুল্লাহ। তাকওয়া যদি থাকে তাহলে অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে সহজেই আপনার এই অপরাধগুলো থেকে মুক্ত থাকা যায়। কিন্তু আইন করে, শাস্তি দিয়ে সহজে মানুষকে এই অপরাধগুলো থেকে দূর করা সম্ভব নয়। এই জন্য আমাদেরকে আল্লাহর ভয়, তাকওয়া বেশি বেশি অর্জন করা দরকার। দ্বিতীয় বিষয় আল মুরাকাবা, আমাদের প্রত্যেককে নিজেদেরকে আল্লাহর পর্যবেক্ষণের মধ্যে নিয়ে আসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, আল্লাহর ইবাদত তুমি এমন ভাবে করবে যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন, যদি আল্লাহকে তুমি না দেখো আল্লাহ তোমাকে দেখতেছেন। মানে ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো, আর আল্লাহকে যদি না দেখো আল্লাহ তোমাকে দেখতেছেন, এই দৃঢ় বিশ্বাস তোমার অন্তরের মধ্যে আনতে হবে। তাহলে আমি সুদ খাচ্ছি, এখানে যদি আমার আল্লাহ আমাকে দেখতেছেন, এই ভয় আমার অন্তরে থাকে, আমি আল্লাহর ক্যামেরার মধ্যে আসি, এই ভয় যদি আমার অন্তরে থাকে তাহলে আমার পক্ষে সুদ খাওয়া, সুদের লেনদেন করা সম্ভব না, ঘুষ খাওয়া, ঘুষের লেনদেন করা সম্ভব না, কোন ধরনের দুর্নীতি, বান্দার কোন অধিকারে হস্তক্ষেপ করা, বান্দার কোন আমানত সঠিকভাবে আদায় না করা আমার পক্ষে সম্ভব নয়। এই জন্য মুরাকাবা বৃদ্ধি করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়্যিসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত, ওই মানুষটা সবচেয়ে বুদ্ধিমান যে মানুষটা তার নিজের নফসকে নিজে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, নিজেকে আয়ত্তের মধ্যে রাখে, নিয়ন্ত্রণের মধ্যে রাখে। তিন নম্বর বিষয় সলাত, সলাতের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। ফরজ সলাত জামাতের সাথে আদায় করার পরে সুন্নত সলাত গুলো, নফল সলাত বেশি বেশি আদায় করার চেষ্টা করতে হবে। কারণ ইন্না সলাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সলাত এমন একটি ইবাদত যেটি মানুষকে সকল অপরাধ থেকে মুক্ত করে। চার নম্বর, হালাল এবং হারাম বেছে বেছে আমাদেরকে চলার চেষ্টা করতে হবে, যে হালাল ভিত্তিক জীবনযাপন, হারাম উপার্জন থেকে দূরে থাকা। কারণ হারাম উপার্জনকারীর শরীর জাহান্নামের জন্য উপযুক্ত। হারাম উপার্জনকারীর শরীর, এই শরীরে কোনো ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদত কবুল করেন না। এজন্য হালাল ভক্ষণ করার মানসিকতা কোনো ব্যক্তির মধ্যে থাকলে এই ব্যক্তি কখনো সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, এবং কোন প্রকারের দুর্নীতির মাধ্যমে কোনো সম্পদ উপার্জন করতে পারে না। পাঁচ নম্বর, ইসালুল হায়াতিল আখিরা, আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে অগ্রাধিকার দেওয়া। আল্লাহ পাক প্রত্যেকটি আসমানি কিতাবে এই নির্দেশনা দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরুম ওয়া আবকা, যে দুনিয়াকে তোমরা প্রাধান্য দিয়ে থাকো অথচ আখিরাত হলো তোমাদের জন্য বেশি কল্যাণকর, বেশি স্থায়ী। দুনিয়ার জীবনকে আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক ভাষায় চিত্রায়িত করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হলো তোমাদের জন্য একটা দোকার সামগ্রী, প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই না। কিন্তু আমরা মরিচিকার মতো, মরুভূমির বালুর মতো আমরা মনে করি সামনে অনেক কিছু আছে, সামনে অনেক কিছু আছে। আসলে সামনে আছে বিশাল আকারের মাটির পাহাড়, এর বাহিরে আর কিছু নাই। অর্থাৎ দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ কোন তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, তাকাসুরের প্রতিযোগিতায় দৌড়াইতে 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 সর্বশেষ কবরস্থানে গিয়ে দৌড়ানো শেষ। কবরস্থানে শোয়ার পরে দেখা যাবে আমার সামনে যা আছে তা হবে শুধু বিশাল আকারের মাটি আর মাটি মাটি
দুনিয়ার মাটি, এর বাহিরে আর কিছু নাই। এই দুনিয়ার জীবনটা হলো মাতাউল গুরুর, মানুষকে ধোকা দেওয়ার একটা সামগ্রী। দুনিয়াকে যদি সঠিক ভাবে আমরা চিনতে পারি, আখেরাতকে যদি আখেরাতের মতো চিনতে পারি, তাহলে ওই ব্যক্তি সুদ ঘুষ দুর্নীতির সাথে জীবনীয় জড়ানো সম্ভব নয়। সর্বশেষ ৬ নম্বর যে বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে, আল ইক্তিসাদ ফিল ইবাদা, আমাদের ইবাদতের ভারসাম্য বজায় রাখা, অর্থাৎ সকল সাবজেক্টে পাশ করার মানসিকতা। যে আমার সাবজেক্ট হলো ১০টা, দেখা যাচ্ছে আমি ৫ সাবজেক্টের ৯০ আর ৫ সাবজেক্টে ২০, ২০ করি ৫ সাবজেক্টে পাইলাম আর ৫ সাবজেক্টে ৯০ পেয়ে গেছি, সমান সমান এফ গ্রেড, সমান সমান ফেল। কারণ ৯০ করি যে ৫টাতে পাইছি ওগুলো কোনো কাজ হয় নাই। আমাদের দেখা যায় সবার অবস্থা এরকম যে নামাজের ক্ষেত্রে ৯০, সিয়ামের ক্ষেত্রে ৯০, তা হজের ক্ষেত্রে ৯০, উমরার ক্ষেত্রে ৯০, কিন্তু লেনদেনের ক্ষেত্রে ০, লেনদেনের ক্ষেত্রে ১০, সুদ খাই বসে আছি, সুদের লেনদেন করতেছি, সুদ দিয়ে দিয়ে বাড়ি করতেছি, আবার প্রতি বছর হজেও যাই উমরাও যাই, নামাজের প্রথম কাতারে প্রথম সারির মুসল্লি যদি আমরা গণনা করি, খবর লই দেখা যাবেন অসংখ্য প্রথম সারির মুসল্লি সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত। তাহলে তিনি নামাজের সাবজেক্টে ৯০ পেয়ে গেছেন, কিন্তু তার লেনদেনের ক্ষেত্রে, তার আয়ের ক্ষেত্রে, ব্যয়ের ক্ষেত্রে তিনি ১০ পাই গেছেন, ওখানে ফেল করে বসে আছেন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ৫টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া, লা তাযুলু কাদামা ইবনে আদম ইয়াওমাল কিয়ামা, বনি আদমের দুই পাকে আল্লাহ পাক নড়াচড়া করতে দিবেন না। তন্মধ্যে দুইটা প্রশ্ন করবেন, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, তার সম্পদটা কোথা থেকে উপার্জন করেছে, কোথায় সে ব্যয় করেছে। তাহলে এই সম্পদ উপার্জন একটা সাবজেক্ট, সম্পদ ব্যয় করাও একটা সাবজেক্ট, এই সাবজেক্ট গুলোতেও পাস করা লাগবে। এই সাবজেক্ট গুলোতে ফেল করলে তার অন্য সাবজেক্টে পাস করলেও ফেল করার সম্ভাবনা বেশি। এই জন্য ইবাদতের ভারসাম্য, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীর ক্ষেত্রে স্পষ্ট করে বলে দিয়েছেন। একজন সাহাবী বলছিল সারা রাত নামাজ পড়বো, রাত্রে একটু ঘুমাবো না, আরেকজন বলছিল সারা প্রতিদিন সিয়াম পালন করবো, একদিনও সিয়াম ভঙ্গ করবো না, আরেকজন বলছিল জীবনে বিয়ে শাদী করবো না, শুধু আল্লাহর ইবাদত করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা মুত্তাকিল মানুষের বৈশিষ্ট্য না, এটা আল্লাহকে যারা ভয় করে তাদের বৈশিষ্ট্য না। আমি দুনিয়ার মানুষের মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি, সবচাইতে বড় মুত্তাকিল, কিন্তু আমি রাত্রে ঘুমাইও আবার সালাত আদায় করি, আমি সিয়াম পালন করি আবার সিয়াম ভাঙ্গিও, আমি বিবাহ শাদী পরিবার পরিজন পরিচালনা করি আবার আমি নবুয়তের রিসালাতের দায়িত্ব পালন করি। সুবহানাল্লাহ, এটাই হলো আমি নবীর সুন্নাহ, এটাই হলো ইবাদতের ভারসাম্য। এই ভারসাম্য বজায় রেখে ইবাদত করাটাই আমার সুন্নাহ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নাহ থেকে বিমুখ হলে সে আমার উম্মত থেকেই বের হয়ে যাবে, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। আজকে এই সুন্নাহটা উম্মতের থেকে হারিয়ে গেছে। ৯৯ ভাগ মুসলিম খোঁজ নিলে দেখা যাবে যে এই সব সাবজেক্টে পাস করার মতো বা সব সাবজেক্টে ভারসাম্য আছে, এরকম মুসলিম হাজারে লক্ষে একজন পাওয়া মুশকিল। দেখা যায় ২০ সাবজেক্টের মধ্যে ১০ সাবজেক্টে খুব ভালো আর ১০ সাবজেক্টে ফেল করে বসে আছে। এই জন্য আমাদেরকে যখন ইবাদতের ভারসাম্য একটা সাব যদি আমাদের ইবাদতের মধ্যে নিয়ে আসি, তাহলে এই সুদ ঘুষ দুর্নীতি এগুলো আমাদের মধ্যে থাকা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই যে তিনটি অপরাধের বিষয়ে সংক্ষিপ্ত সামান্য একটু বর্ণনা দিলাম, এই তিনটি অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার, এই সমাজকে বেঁচে থাকার, দেশকে বেঁচে থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের দেশ ও জাতিকে, সমগ্র মুসলিম উম্মাকে এই সুদ ঘুষ দুর্নীতির মতো মহা অপরাধ গুলো থেকে বেঁচে থাকার, মুক্ত হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার ভিতরে তাকওয়া, মুরাকাবা, খাশিয়াতুল্লাহকে আল্লাহ পাক বাড়িয়ে দিন। আল্লাহ পাক আমাদের ইবাদতের মধ্যে ভারসাম্য বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ইসলামী সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। আগামীকালের সম্মেলনকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সফল ও সার্থক করার তৌফিক দান করুন। আমরা যা আলোচনা আজকে শুনেছি এবং আগামীকাল যা শুনবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দর মনোযোগের সাথে শোনার এবং আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।